দেশ বিদেশের কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এবং দানশীলতার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে 2015 সালের ফেব্রুয়ারি মাসে প্রাথমিক সার্ভিস চালু করে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। হাসপাতালের অ্যাওয়ারনেস ও ডিটেকশন সেন্টারে ক্যান্সার রোগীরা পাচ্ছেন কেমোথেরাপি সহ বিভিন্ন চিকিৎসা এবং বিশেষজ্ঞদের পরামর্শ। ক্যান্সার আক্রান্ত রোগী এবং তাদের স্বজনরা এই হাসপাতালের সেবা গ্রহণ করে দেখছেন নতুন আশার আলো। উন্নত পরিবেশ, বিজ্ঞ চিকিৎসক এবং নার্সদের ব্যবহারে তারা মুগ্ধ। অত্র এলাকা সহ দূর দূরান্ত থেকে রোগীরা বেছে নিচ্ছেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। ক্যান্সার হসপিটাল আমি তিনটা কেমে থাকবে, আমি দেখার মতো ভালো বুঝ হয়ে গেল। পেশেন্ট আমার মা, আমরা জলরূপ থেকে এসেছি। আমরা প্রথমে আমার মা ট্রিটমেন্ট অ্যাপোলো হসপিটাল ঢাকা করিয়েছি, ওখানে আমরা একটা কেমো দিয়েছিলাম। পরে আমরা বিয়ানবাজারে এসে জানলাম যে আমাদের বিয়ানবাজারের ক্যান্সার হসপিটালটা অনেক ভালো। আমরা আজকে 3 নম্বর কেমো দেবো বিয়ানবাজার ক্যান্সার হসপিটালে। 3 টাকা কেমো দেওয়ার পর থেকে আমার আম্মা একটু ভালো। আসলাম মাঝে কোরবানির 2 সপ্তাহ আগে হসপিটালে এসেছে, যাওয়ার পরে ধরা হলো ক্যান্সার হয়েছে। আমার মোটামুটি ক্যান্সার হওয়ার পরে ঢাকা ইয়া অপারেশন করলাম। অপারেশন হওয়ার পরে এখন চিকিৎসা চলে, এখন বাড়ির কাছে আমার বেনীবাজার হসপিটাল, এখন ইনশাল্লাহ ভালোর দিকে। এই হাসপাতালে ক্যান্সার রোগীর চিকিৎসার পাশাপাশি জেনারেল বিভাগে নানাবিধ রোগের চিকিৎসা গ্রহণ করছেন অসহায় মানুষ। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় অনবদ্য অবদান রেখে মানুষের মন জয় করে এগিয়ে যাচ্ছে এই হাসপাতাল। শিশু জন্মকালীন সময়ে সিজারিয়ান অপারেশন সহ হাসপাতালে রয়েছে অন্যান্য অপারেশনের সর্বাধুনিক সুযোগ সুবিধা। কার্যক্রম চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 70,000 বাড়িতে গিয়ে ক্যান্সার বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে হাসপাতালের মাঠ কর্মীরা। এই পর্যন্ত স্পেশালিস্ট ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন 477 জন ক্যান্সার রোগী এবং জেনারেল সেকশনে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে 11,066 জন রোগীকে। সর্বসাধারণের সুবিধার জন্য বিবিসিজিএ 24 ঘন্টা খোলা রেখে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বিবিসিজিএইচ এর সেবা কার্যক্রম শুরু করার 2য় বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী একটি সেবা চালু করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। সার্ভিক্যাল ক্যান্সার থেকে ঝুঁকিমুক্ত রাখার জন্য প্রদান করা হচ্ছে সার্ভিক্যাল ভ্যাকসিনেশন সেবা। হাসপাতালের চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে 2016 সালের এপ্রিল মাস থেকে
বিভিন্ন অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। এই পর্যন্ত প্রায় 10,000 রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে ক্যাম্পের মাধ্যমে। যারা এসব ক্যাম্পের স্পন্সর ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্যাম্পের স্পন্সরকারী দানশীলরা হলেন যথাক্রমে আলীনগর ইউনিয়ন ক্যাম্পের হাসপাতালের ট্রাস্টি মঞ্জুরুসামাদ চৌধুরী, হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পের স্পন্সর ট্রাস্টি আব্দুস শফিক ও ফারিহা খান পাঠান, মোল্লাপুর ইউনিয়নের স্পন্সর ট্রাস্টি মিসবাউদ্দিন, দুবাগ ইউনিয়নের স্পন্সর ট্রাস্টি সেলিমউদ্দিন, ইটাউরি ক্যাম্পের স্পন্সর ট্রাস্টি আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার ইউনিয়ন পরিষদ ক্যাম্পের স্পন্সর ট্রাস্টি করিম মিয়া, হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পের স্পন্সর সোহেল আহমেদ এবং ট্রাস্টি বাজিদুর রহমান, বালিঙ্গা নতুন বাজার ক্যাম্পের স্পন্সর হাসপাতালের সিইও এবং এমডি এম শাহউদ্দিন, লাউতা ইউনিয়ন ক্যাম্পের স্পন্সর ট্রাস্টি আব্দুস সামাদ, গৌরীনাথ প্রাইমারি স্কুল ক্যাম্পের স্পন্সর ট্রাস্টি বাজিদুর রহমান। আমরা বাড়ির কাছে হসপিটাল হওয়ায় আমরা চিকিৎসা করিয়া খুব ভালো হয়েছি, আনন্দিত হয়েছি, আমরা রোগও মুক্ত হয়েছে, আল্লাহর রুকমে কমছে, ভালো হয়েছি, হসপিটাল খাসা তো ভালো আরাম পাই, আর এবার আইসি ভালো চিকিৎসা পাইছি আলহামদুলিল্লাহ, ফ্রি চিকিৎসা করবা ও চিকিৎসার লাগে আমি আইসি, আমার বাড়ি কেন আছে, ডাক্তার দেখাইছি, চিকিৎসা করছি, ঔষধের লগে পাইছি, তারা ওষুধ দিছে, ডাক্তার দেখাইছি, ফ্রি ওষুধ। আমরা বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞ চিত্তে বলছি, বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল আজ যে অবস্থানে এসে পৌঁছেছে তা সম্ভব হয়েছে হৃদয়বান ও মহতি মানুষের অকাতর দানের কল্যাণে। আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি, কারণ নির্মাণ শুরুর পর থেকে আজ পর্যন্ত যারাই এই হাসপাতাল ভিজিট করেছেন তারাই মুগ্ধ হয়েছেন। I am saluting the people today who are determined to make this dream happen for poor people who would have no chance except for people with big hearts like the donors and the supporters of. Yes indeed, I think this is the sort of project that you can see something happening on the ground. So that if you actually give some money to this project, it's going direct into building something that you can actually physically. Well, I'm very pleased to be here visiting the Beani Bazar Cancer Hospital after 2 years. I mean, I'm on. Beani Bazar, log asset. All the support that can be given to the hospital is absolutely vital in saving lives. It is an honour to be here at Beani Bazar Cancer Hospital, a very important facility. And people need to donate to this facility because it's providing care to cancer patients and we want to defeat cancer. ২০০৯ সালে যুক্তরাজ্যে বসবাসরত কয়েকজন প্রবাসী বাংলাদেশের ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদানের মহৎ উদ্দেশ্য নিয়ে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের মাধ্যমে যে স্বপ্নের সূচনা করেছিলেন তা আজ দৃশ্যমান। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের এখনো যেতে হবে বহু দূর। জেনারেল সেকশনের সেবা অব্যাহত রাখার পাশাপাশি এই হাসপাতালকে ধাপে ধাপে একদিন পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালে রূপান্তর করা হবে। এই লক্ষ্যে পৌঁছতে হলে প্রয়োজন সকলের সহযোগিতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হাসপাতালের উন্নয়নে দেশ বিদেশের মহতি মানুষ উদার হস্তে তাদের দান অব্যাহত রাখবেন। আমাদের এখানে ক্যান্সার ডিটেক্ট করা হচ্ছে এবং এখানে কিমোথেরাপি দেওয়া হচ্ছে,
এখানে আমাদের যুবতী মেয়েদের জন্য ইমিউনাইজেশন শুরু করা হয়েছে এবং আমাদের এখানে এক্সরে ওটি ইউসিজি জেন্ডার সার্ভিস জেন্ডার প্রেসক্রিপশন সার্ভিসেস সবগুলো দেওয়া হচ্ছে এবং ওভারনাইট 24 আওয়ার আমাদের হসপিটালটা খোলা আছে এখানে সবাই ভিজিট করতে পারতেছেন এবং এই সার্ভিসগুলো নিতে পারতেছেন তো আমি এটাই বলবো আপনাদের সবাই সহযোগিতা করেছেন প্রত্যেকজন যার যার পরিসর থেকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যে পর্যায়ে পৌঁছেছি এত কম সময়ের ভিতরে এটা আপনাদেরই সকলের সহযোগিতার জন্য একদিন আমরা এই পৃথিবীতে থাকব না কিন্তু কালের সাক্ষী হয়ে এই হাসপাতাল আগামী প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আসুন আমরা ইতিহাসের অংশ হই আল্লাহ আমাদের এই সকল মহতী কাজের পূর্ণতা এনে দিন আমিন